দিলঘাটা কুনাল ঘোষের কথার উত্তর দেওয়ার জন্য এখানে আসতে হয়েছে। যাই হোক, আমি এদিক ওদিকের কথায় না গিয়ে উনি কতগুলো প্রশ্ন করেছেন স্পেসিফিক্যালি, আমি এক এক করে তার উত্তরগুলো দিচ্ছি। প্রথমে উনি প্রশ্ন করেছেন যে এই কি আমাদের পরিচিত শতরূপ ঘোষ? আমি ওনাকে আশ্বস্ত করছি যে হ্যাঁ, এই আপনার সেই পরিচিত প্রিয় আদরের শতরূপ ঘোষ, যে কুনাল ঘোষকে আমরা দেখতাম মমতাকে ছোট বলতে এবং এখন যাকে দেখি মমতাকে সাধু বলতে। দুজন যেমন একই কুনাল ঘোষ, তেমন এক্ষেত্রেও আমি সেই একই শতরূপ ঘোষ। ওনার দ্বিতীয় কথা হচ্ছে, আমার একটি গাড়ি কথা উনি লিখেছেন যার নাম্বার হচ্ছে WB06Y2230, যে গাড়িটির দাম 22 লাখ টাকা। এবার উনি উনি সেটাকে নিয়ে কতগুলো প্রশ্ন করেছেন, গাড়িটা কিভাবে কেনা হলো ইত্যাদি। আমি আপনাদেরকে বলি, আমার বাবা মা দুজন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে সারা জীবন চাকরি করেছে সেক্রেটারি পোস্টে, সেক্রেটারি র্যাঙ্কে। আমার মা প্রয়াত, আজকে আমার মা আর নেই, আমার বাবা আছেন, ওনারা সারা জীবন চাকরি করেছেন এবং আমি তাদের একমাত্র সন্তান। এই গাড়িটি, যে গাড়িটির এখানে কথা বলা হচ্ছে, ডিসেম্বর মাসের শেষ দিকে এই গাড়িটির পেমেন্ট করা হয় এবং জানুয়ারি মাসের 16 তারিখ আমি গাড়িটির ডেলিভারি পাই শোরুম থেকে, আমাদের সাইন্স সিটির কাছে মারুতি নেক্সার শোরুম থেকে। আমি আপনাদেরকে তার রসিদটা দেখাচ্ছি। এখানে গাড়িটির পেমেন্ট করা হয় 2টি চেকের মাধ্যমে মূলত, এবং তার সঙ্গে সামান্য কিছু অংশ ক্যাশ দিয়ে। আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট, ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট, সেই নাম্বার 251514, এটা হচ্ছে যেখান থেকে আমি গাড়িটা কিনি, যে শোরুম থেকে, তাদের রসিদ এটা। 251514 চেক নাম্বার ইন্ডিয়ান ব্যাংকের, মর্যাদা করবেন আমি একটু ভুল বললাম, 251514 এটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট, এটি আমার অ্যাকাউন্ট, আমার বাবার নয়। এই চেক নাম্বার 251514, এই চেকে আমার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয় 2,50,000 টাকা, 2,50,000 আমার অ্যাকাউন্ট থেকে যায়। আমার বাবার অ্যাকাউন্ট যা কিনা ইন্ডিয়ান ব্যাংক, যার চেক নাম্বার হচ্ছে 251514, এই চেকে আমি 2,50,000 টাকা পেমেন্ট করা হয়, ওদের রসিদটা আমি দেখাচ্ছি। তারপরে আমার বাবার চেক, বাবার অ্যাকাউন্ট ইন্ডিয়ান ব্যাংকে, সেই চেক নাম্বার 516281, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের চেক আছে, আমি আপনাদের এই কপিটা দিয়ে দেবো, 516281, এই চেকে 1,801,000 টাকা পেমেন্ট করা হয় আমার বাবার ব্যাংক। এবার প্রশ্ন আসতে করে 18,00,000 টাকা হচ্ছে 20,50,000 টাকা, তার সঙ্গে 1,99,000 টাকা ক্যাশে পেমেন্ট করা হয়, সেটার প্রশ্নটা হচ্ছে। এবার প্রশ্ন আসতে পারে যে আমার বাবা টাকাটা দিলে হয়তো চেক দিয়েছিলেন, তো সেই চেকটা যে ডেবিট হয়েছে বাবার অ্যাকাউন্ট থেকে তার কি প্রমাণ আছে? এটা হচ্ছে আমার বাবা সেই ইন্ডিয়ান ব্যাংকের পাসবই, ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, আমার বাবার নাম শিবনাথ ঘোষ, ইন্ডিয়ান ব্যাংকের তার পাসবই। বাবার ব্রাঞ্চ হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকে, ব্রাঞ্চটা হচ্ছে বোধ হয় গড়িয়াহাটের, এখানে গড়িয়াহাট রোডের যে ব্যাংক কেবলের ব্রাঞ্চটা আছে। 29/12/2022 এই টাকাটি আমার বাবার অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হয়, এই আপনারা দেখতে পাচ্ছেন ডেবিট হয়েছে 18,01,000 টাকা আমার বাবার ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, এই হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের পাসবই, এই টাকাটা ডেবিটেড হয়, এটা আমার বাবা পেমেন্ট করেন। 2 নম্বর কথা, এবার এই পেমেন্টটা আপনাদেরকে দেখাই, আমার বাবার কতগুলো ফিক্সড ডিপোজিট ছিল তার কাগজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই ফিক্সড ডিপোজিটটা 2026 সাল পর্যন্ত মানে ভ্যালিড ছিল, মানে 2026 সাল পর্যন্ত তার টার্ম ছিল, 2021 সালে ডিপোজিটটি ভাঙা হয়। এই ভুল বলছি, 2022 সালে শেষে যখন গাড়িটা কেনা তখন এটা ভাঙা হয়, 2021-এ ফিক্সড ডিপোজিট তৈরি করা হয়েছিল, 2026-এ অবধি ভ্যালিড ছিল, 22-এ গাড়িটা কেনার জন্য এটা ভাঙেন বাবা। এক আরেকটি ফিক্সড ডিপোজিট, ওটিও 26 অবধি ভ্যালিড ছিল, মিডটার্মে ওটাকে ভাঙা হয়। এই ফিক্সড ডিপোজিট 24 অবধি ভ্যালিড ছিল, এটা সবই 50,000 টাকা, আগেরটা ছিল 25,000 টাকা, এটা 50,000 টাকা, এটা হচ্ছে 24 অবধি ভ্যালিড ছিল, 11/11/24, এটা মিডটার্মে ভাঙা হয়। আরেকটি ফিক্সড ডিপোজিট, এটি 1,00,000 টাকার, এটা ভ্যালিড ছিল 2025 সাল, এটাও মিডটার্মে ভাঙা হয়। এই ফিক্সড ডিপোজিটটি হচ্ছে কত, 2,50,000 টাকা, এইটাও ভাঙা হয় মিডটার্মে, এটাও 26 অবধি ভ্যালিড ছিল, এবং এই ফিক্সড ডিপোজিটটি হচ্ছে 50,000 টাকা, এটাও 26 অবধি ভ্যালিড ছিল, মিডটার্মে ভাঙা হয়। এটা 50,000 টাকা বলবেন, এই হলো ফিক্সড ডিপোজিটের রিসিটগুলো, যেখান থেকে টাকাটা নিয়ে অ্যাকাউন্টে ট্রান্সফার করে এবং তারপরে পেমেন্টটা এখানে করা হয়।
এবং আমার বাবার যে টাইটেল রিটার্ন রয়েছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে সেই ইনকাম ট্যাক্স রিটার্নে হচ্ছে এই ফিক্সড ডিপোজিটের এই ডিপোজিটের উল্লেখ রয়েছে এর বাইরে 2.5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে দেওয়া হয় যেটা আমি আপনাদেরকে বললাম যারও হচ্ছে ডকুমেন্ট এর আগে যখন আমি ভোটার কার্ড ছিলাম কি ছিলাম না তখনও সেগুলো ইলেকশন কমিশনকে দিয়েছিলাম ওগুলো পাবলিক ডোমেইন অ্যাভেলেবল আপনারা জানেন এই গেল কোথা থেকে টাকা এলো কোথায় গেল ইত্যাদির সম্পর্কিত তথ্য এই প্রতিটা কাগজে আমি আপনাদেরকে কপি দিয়ে দেবো আপনারা প্রয়োজন মতো সেটা ব্যবহার করতে পারেন এইবার কোথাও হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যদি বাবা বা কোনো আত্মীয় দেন টাকা তাহলে পেমেন্ট ওর নামে কেন সরাসরি কারা কিনতে পারবে এবার দেখুন আমার বাবা কার নামে গাড়ি কিনবে তো কোনো হচ্ছে বাবা ঠিক করবে না আমার বাবার আমি একমাত্র সন্তান বাবা মনে করেছেন যে আমার নামে কিনবে আমি জানি না হতে পারে কুণাল ঘোষের বাবার হয়তো কুণাল ঘোষ ছাড়াও অনাময়ী নামে আরো এদিক ওদিক সন্তান রয়েছিলেন কুণাল ঘোষের বাবা যখন কিছু কিনতেন তখন আমি জানি না হতে পারে ওনার কথা প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল কোন সন্তানের নামে কিনবেন বুঝতে না পেরে হয়তো নিজের নামে কিনতেন কি কিনতেন আমার বাবার এখন 73 বছর বয়স আমার বাবা মনে করেছেন যে এই বয়সে এসে নতুন করে নিজের নামে না কিনতেন তিনি আমার জন্য কিনতেন আমার বাবা আমার নামে কিনেছেন আর আমি এটাই আমি আবার আপনাদেরকে বলছি যে আমার বাবার কার নামে কিনবে তো কুণাল ঘোষের বাবা ঠিক করবে না এরপরে কুণাল ঘোষ আর একটা কথা বলেছেন হোল টাইমার এত টাকা ব্যাংক লোন পেতে পারে কি কথাটা হচ্ছে আমার মনে হচ্ছে এনাকে উনি যখন জেলে ছিলেন পুলিশ বোধ হয় মাথায় বেড়েছিল যার ফলে বা জেলে কর্তৃপক্ষ বোধ হয় মাথায় বেড়েছিল যার ফলে মাথায় একটু ছিট হয়েছে নিজেই একবার লিখেছে গোটা গাড়িটাকে সরাসরি পেমেন্ট করে কেনা হয়েছে ইএমআই তে কেনা হয়নি আবার লিখেছে ব্যাংক লোন আমি ইএমআই তে কিনিনি হাফ দিয়ে হয়েছে পেমেন্ট করে কিনেছি তাহলে আবার লোনের প্রশ্নটা আসছে তারপরে কথা হচ্ছে যে উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে সর্বহারা ধরেন ফুল টাইম বা কমপ্লিটেড বিলাসবহুল গাড়ি ছাড়া সব পেতে মানে আমি কালোস্টে বলছি দেখুন আমার সকালবেলা দিয়ে আপনি বেশি ভাববেন না আপনি যদি পার্থ চ্যাটার্জি সকালবেলার সঙ্গে কি মদন মিত্র সকালবেলার সঙ্গে আমার সকালবেলা দিয়ে আপনি কম্পেয়ার করেন দেখবেন যে আমার সব খুবই সামান্য আপনি বলুন পার্থ চট্টোপাধ্যায়ের যে সকালবেলা যে সকালবেলার সামগ্রীগুলো অর্পিতা ফ্ল্যাট থেকে পাওয়া গেল কয়েকটা খেলনা টেলনা কিছু শুনছিলাম আমি তো জানি না আমি টিভিতে যা দেখলাম আপনি বলুন এই বয়সে যদি ওই সময় সকালবেলা দিয়ে গিয়ে ভাবুন দেখবেন আনন্দ পাবেন ফুর্তি হবে আমার সকালবেলা দিয়ে ভেবে কি করবে আমার দেখুন একটাই কথা শেষ পর্যন্ত বলার যে রাজ্যের সরকারের যেরকম কেন্দ্রের সরকারের হাতে ইডি রয়েছে ইনকাম ট্যাক্স রয়েছে সেরকম আমাদের রাজ্য সরকারের ইনকাম অফেন্স বিল রয়েছে তারাও চাইলে এটাকে তদন্ত করতে পারে পারতে এখনো চাইলে করতে পারে আমার কেন আমাদের পার্টির যে কোনো যারা আমাদের নেতা রয়েছেন কর্মী রয়েছেন সদস্য রয়েছেন যে কোনো কারোর ক্ষেত্রে যদি কোনো আয়ের সঙ্গে সম্পত্তির কোনো রকম কোনো অ্যানোমালি থাকে হিসেব বহির্ভূত কোনো সম্পত্তি থাকে আপনাদের আমি কৃষি হাতিয়ার রয়েছে আপনারা করুন তদন্ত ফেসবুকে এসে প্রেস কনফারেন্স করে দেখছেন তো আমি মমতা ব্যানার্জির ভাষায় বলছি না আমার ভাষা নয় মমতা ব্যানার্জির ভাষায় বলছি এটা কিন্তু ঘেম নিয়ে কোনো কোনো লাভ নেই মমতা থাকলে করুন দেখুন কথাটা হচ্ছে কুণাল ঘোষকে বলছি ওনার ধরের লোককে বলছি আমি দেখলাম যে ওনার ধরে যে মৃত্যুঞ্জয় মাল বলে কি আছে এখানে সে বোধাকার মাল তার আবার নাম করে লিখেছে যে এর সাথে এর বেশি জানতে তার সঙ্গে যোগাযোগ করুন কি জানি সে কি কোন মৃত্যুঞ্জয় মাল কি জানাবে কি মাল কি এগুলো জানি মানে কি খেয়ে কি বলবে আমি জানি না সে করবে যোগাযোগ আমি কুণাল ঘোষকে বলছি যে আপনাদের গোটা দল যখন জেলে চলে যাচ্ছে আপনাদেরকে তো আমরা জেলে পাঠিয়ে দিচ্ছি বাকিগুলোকেও পাঠাবো আর কিসের জন্য অপেক্ষা করছেন কিছু করার ক্ষমতা তাহলে এই বেলা পড়ে বলুন আমাদের বিরুদ্ধে পড়ে করার সুযোগটাও পাবেন না বাকি দল বেশিরভাগ সরকারের পরে জেলে যাবে আজকে চিন্তের গল্প শুনিয়ে পরের দিন কারোর চাকরির গল্প শুনিয়ে তারপরের দিন আমার গাড়ির গল্প শুনিয়ে আপনারা যে চোর আপনার দলের বেশিরভাগ সবাই যে চোর এই সত্যিটাকে আপনারা ঢাকতে পারবেন না আপনারা চোর এবং তার থেকে বড় কথা কি জানেন তো এই ধরনের হাস্যকর অভিযোগ করে ওরা প্রমাণ করছে যে আমাদের বিরুদ্ধে আমাদের দলের কোনো কর্মী কোনো সংগঠনের বিরুদ্ধে সত্যিকারের অভিযোগ করার মতো কোনো অভিযোগ হয়ে হাতে নেই সত্যি সত্যি যদি আমাদের কারো কোনো আনাকাউন্টেড সম্পত্তি থাকতো তাহলে সেইটাকে আজকে একটা রাজ্যের সরকারের আপনারা জানেন তাদের হচ্ছে ওই গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে হাজারটা সোর্স থাকে এতগুলো মিডিয়া আছে সব কিছু রয়েছে যদি কারোর ক্ষেত্রে কোনো বেআইনি সম্পত্তির হদিশ ওদের থাকতো তাহলে ওরা ছেড়ে কথা বলতো না ওই হদিশগুলো নেই বলেই এই সমস্ত হাস্যকর গাল গল্প বানাচ্ছে বানাচ্ছে কোথায় পুলিশে কমপ্লেন করছে না কোনো গোয়েন্দা বিভাগ কিন্তু তদন্ত করাচ্ছে না চেষ্টা করছেন ভালো হয়েছে পরের বার আরো ভালো করতে হবে।